দিনেই শুরু হইতো লেখা শুরু লেখা শুরু হইছে যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় থেকে শুরু হয়ে গেছে মোটামুটি তুমি ক্লাস ওয়ানও আছো হয়তো এর থেকে নেক্সট পর্যন্ত তোমার লেখা একা লাগবো মুখস্থ করা লাগবো তিন নাম্বার কনসেপ্ট বলিয়া খাতায় পত্র কিছু আছে না হয়তো আমি আমার এনভায়রনমেন্ট আমার ঘর আমার স্কুলের ভিতরে আমার এই জিনিসটা কভার হয়ে গেছে আনকনসিয়াসলি বা এখন কনসিয়াসলি জিনিসটা করতে লাগবো এই কম্পোনেন্টের ফার্স্ট কম্পোনেন্ট যেটা আছে এটা হলো তিন নাম্বার কনসেপ্ট আই এম রাইটিং ইট আর এটা আমার লিখে বা ঘুরে কইবা ওকে নেক্সট হইল নাম্বার এন্ড নাম্বার অপারেশনস নাম্বার এন্ড নাম্বার অপারেশন স্পেকিয়াল আন্ডারস্ট্যান্ডিং শেপ এন্ড স্পেকিয়াল বা স্পেশিয়াল হতে পারে স্পেস রিলেটেড স্পেকিয়াল মতো হলো স্পেস রিলেটেড থ্রি ডাইমেনশন বোঝার প্যাটার্ন নাম্বার সেভেন ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন থ্রি নাম্বার কনসেপ্ট নাম্বার টু নাম্বার এন্ড নাম্বার অপারেশন নাম্বার থ্রি শেপ এন্ড স্পেকিয়াল আন্ডারস্ট্যান্ডিং নাম্বার ফোর মেজারমেন্ট নাম্বার ফাইভ প্যাটার্ন নাম্বার সিক্স ছোট বড় বুঝা আগে পিছে সামনে দূরে বাচ্চারা যেমন কিছু রাইমস ব্যবহার করিয়া তাদের পি নাম্বার কনসেপ্ট দেওয়া যেতে পারে যেমন ওয়ান টু বাকল মাই শু যেমন ওয়ান টু বাকল মাই শু থ্রি ফোর স্টার্ট দা ডোর ফাইভ সিক্স পিক আপ স্টিক্স তো তাহলে ওরকম ফাইভ হইয়া তাহলে আঙ্গুর পাঁচটা দেখায় তারা বুঝলো ফাইভ বা পাঁচটা আঙ্গুর সিক্স করে নিতে এমন ফাইভ এম সিক্স ওরকম দেখায় তাহলে স্কুল অফ পি নাম্বার কনসেপ্ট দেওয়াইতে পারে ছোটবেলা যখন আমরা এরকম কই মানে দুই কই দুই দেখাই এটা হলো পি নাম্বার কনসেপ্ট না হইয়া এই কনসেপ্টের নাম হলো সিম্বল মানে সিম্বলাইজেশন এটা সিম্বলাইজেশন হয় স্যারে যেভাবে কইছেন যে বেশি দেও বেশি কম আগে থেকে ক্লাসিফাই করা যেমন ধরনের ক্লাসিফাই করা যেমন আমাদের মধ্যে যদি মার বাবা দাঁড়াইন বাচ্চার সামনে তারা এখন বাবা কো চাই যে খে লম্বা বেশ খে বাড়তি খে উঠা এই সমস্ত কনসেপ্ট যেগুলো আছে এগুলো হলো আমার পে নাম্বার কনসেপ্ট নেক্সট হলো নাম্বার এন্ড নাম্বার অপারেশন এটা সম্বন্ধে একটু আপনারা চিন্তা করেন আর আনসারটা হলো যে নাম্বার এন্ড নাম্বার অপারেশন বলতে আমরা কেটা বুঝি নাম্বার ওয়ান টু নাইন হ্যাঁ এটা মানে এটা ঠিক আছে এটা সিম্বল ওয়ান টু নাইন ওয়ান টু এগুলো হলো নাম্বার এর সিম্বল বাট নাম্বার এর মিনিংটা কেটা হোয়াট ইজ দ্য মিনিং মানে মেজার করতে আমাদের হেল্প করে মেজার করতে হেল্প করে ওকে ঠিক আছে একদম একদম পার হয়েছে এইটা 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 কোন নাম্বার এটা কোন নাম্বার নাম্বার নাইন এই স্যার এটা হ্যাঁ উল্টা নাইন সোজা নাইন হন নাম্বার কোনটা স্যার এটা কারণ তার কাছে তো একটা টান আর কিছু নাই ঠিক আছে নানি তাহলে এই যেটা আছে সেই নাম্বার যেটা আছে নাম্বার অ্যাকচুয়ালি আমার কাউন্টিং করার লাগিয়া সুবিধা দেওয়ার লাগিয়া কিছু সিম্বল আমরা যাইতে কিটা ডাইরেক্ট সিম্বল দাইয়া মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলোর কয় বেসিক অপারেশন অপারেশন আরো বহুতটা আছে এর মধ্যে যদি বেসিক করতে চাই এই সাইডটার মধ্যে বড় কোনটা আমার কাছে একটা বাচ্চারা দেখে তুমি খারে বেশি মায়া করো বলে মারে বাবারে বড় বাইরে ছোট বইনরে বলে এর বাদে বেশি খারে বেশি করো বলে মারে আর বাবারে ও হলো আর কেন যে আমার কাছে সাইডটা অপারেশন আছে যোগ বিয়োগ ভরণ বাক এর মধ্যে বেসিক কোনটা আনসার হলো যোগ আর বিয়োগ কারণ ফুরনের নাম হলো বার করা আর বাগর নাম হলো বারবার বিয়োগ করা এই যে সাইডটা এগুলোর কয় আমরা নাম্বার অপারেশন বেসিক নাম্বার নাম্বার অপারেশন অ্যাকচুয়ালি বেসিক নাম্বার অপারেশন যে আপনি গাড়ি চালাই বা বাইক চালাই বা সাইকেল চালাই দিলা বা বাইক গাড়ির মধ্যে বোয়া হঠাৎ করে কুকুর একটা সামনে দিয়ে রাস্তা দৌড় দিছে ব্রেক মারছে আবার পিছিয়ে দিকে গেছে গিয়া এখন আপনার গাড়ি ফোড়ার মধ্যে রাস্তা ক্রস করছে এরকম হয় না সিচুয়েশন হয় না হয় না হয় তো এরকম হয় তো আপনি একটু চিন্তা করে দেখুন যে কুকুরের মাথা কেটা হয় কুকুরের চিন্তা করে আমার স্পিড হলো 30 কিলোমিটার পার আওয়ার
গাড়ির স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার সুতরাং আমার রিলেটিভ ভেলোসিটি মানতো না এই গাড়িটা ক্রস করাই কান সুতরাং আমি ব্রেক মারাটাও ভালো ওই সমস্ত অপারেশন তার মাথার মধ্যে হয় আনকনসাসলি সুতরাং বাচ্চার প্রতি এটা হয় বাট আমরা ওখানে জেনারেলাইজ করা হলো যে টিচার আমাদের কাম ঠিক আছে স্যার ওকে ঠিক আছে আপনি কই স্যার কই লিখো হ্যাঁ স্যার কই শেপ এন্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং বলতে আমরা ওটা বুঝি যে বিভিন্ন যে ধারণা ছোট বড় তারপরে কম বেশি দরজা আছে খিড়কি আছে বড় বাটি আছে মার চুরি আছে বাট যখন তারা স্কুলও আর ওটা আমরা তারে ইয়ে হইয়া দিই যে তুমি যে এই যে দরজাটা দেখছো দেখো কি ধরনের একটা যেমন ওদিকে একটু লম্বা নিচে দিকে উপর দিকে সমান এরকম এই রকম জিনিসটা আমরা সাইড করে আয়ত আয়তের মতো এটা সেটার আয়ত কর পাই যে ভুল যা দেখছো এরকম যেটা যে মায়ের পরিটার কি দেখো সুরি এটা দেখো বৃত্ত ওরকম দেওয়া যেতে পারে তারা মানে সেই পরে দেখো হয় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ এনি অবজেক্ট দ্যাট উইল থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার ওকে স্যার থ্যাংক ইউ স্যার আর কিছু কথাটা বলি আমরা যখন স্কুলে পড়েছি জ্যামিতির যখন আপনারা সব আমি এলম কেউ আমি যে প্রথম দিন জ্যামিতি পড়ছিলাম ফার্স্ট সংজ্ঞা দেখা এটা কিতার পড়ছিলাম বৃত্ত নেই স্যার ম্যাডাম বৃত্ত নেই রেখা নেই দেখো বিন্দুর সংজ্ঞাটা কিতা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ পয়েন্ট যার দৈর্ঘ্য এবং প্রস্থ নাই আচ্ছা ঠিক আছে স্যার যার দৈর্ঘ্য এবং প্রস্থ নাই শুধু অবস্থান আছে তার নাম বিন্দু আমি একটা কথা বলি আপনারা রে আপনার সংজ্ঞা মতো তো ওইটা বিন্দু হতো কিন্তু আসলে এটা বিন্দু নাই আমরা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস থেকে আমরা জ্যামিতিটা শুরু করছি বিন্দু পয়েন্ট ইজ এন অ্যাবস্ট্রাক্ট থিং আপনি চিন্তা করতে একটা লাইন রে ইনফাইনাইটেসিমালি স্মল করা হয়েছে এত ছোট করা হয়েছে আপনারা যারা সাইন্স অফ ফোর্স অফ ম্যাথ লইয়া আমরা প্রায় সময় একটা টার্ম ইউজ করি লিমিট এইচ টেন্স টু জিরো মানে তার খুব ছোট হয়ে যেত তখন হেন বিন্দু হয়ে যাবো এইগুলো অ্যাবস্ট্রাক্ট জিনিস বা চাইতে এটা দেওয়া ঠিক না এই সমস্ত জিনিস হইতো না তারা বরং এখন এর লাগি দেখবা আমরা যেগুলো কিট আইছে কিটগুলো প্রথমে দেখবা থ্রি ডাইমেনশনের জিনিস আছে থ্রি ডাইমেনশনের জিনিস ওগুলা যে হাত আতে লইয়া হে ফিল করতে পারতো এই থ্রি ডাইমেনশনের জিনিস দেখলে হে তার কাছে ফিলিং গায় বলে ওটা একটা জিনিস ওটার সেই ওটা সেইটা স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং বলতে আমরা বুঝাইমু থ্রি ডি অবজেক্ট কিটা টু ডি অবজেক্ট কিটা বা ওয়ান ডি কিটা ওয়ান ডি প্রথমত দরকার তো হইতো না এটার ওয়ান ডাইমেনশনাল জিনিস হইলো অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবো গিয়া এটাকে দেখার দরকার নাই নেক্সট নাম্বার ফোর হলো মেজারমেন্ট মেজারমেন্টের কনসেপ্ট স্কুলও আর একদম ইম্পর্টেন্ট ক্লাস হবো আর আমরা তার এই কনসেপ্টটা দিতাম একবার ইজিলি দেওয়া যায় না আমি শেয়ার করি বলে চলো আমার এটা লম্বা এক ছেলে একটা ক্লাস ওয়াস তোরা লম্বা একটা আছে তোরা ছোট একটা আছে তোমরা নর্মাল ভাড়া দিয়া আমার নয় চাই তো লম্বাই কে দিল তিন ভাড়া আর বাকি কিন্তু সাইড ভাড়া মেজারমেন্ট আইবো না আইতো না আইবো কইলাম চলে এক কাম করি ও যে রুম জায়গা আছে আমরা যে রুম যে ক্লাসরুম বইয়া পড়ি আর ও ক্লাসরুম ওখানে সাইড দ্বার আমরা সব করে দিতাম আর ভাড়া পড়ে ভাড়া ওখানে মাপিতাম তো সাইড দ্বার মন করে নেই নাম বাদে বেটা এটা সব দিল 40 ভাড়া হইলো বাকি রুম গুলো 48 ভাড়া 48 তো এইটা তো মেজারমেন্ট আর নাই আপনারা কোন চেন কিতার লগে লিংক করি এটা মেজারমেন্টের কোন কনসেপ্ট লগে লিংক কর বাড়তি কয়টা লম্বা যে নাম্বার কালেকশন এটা ডাটা মাইনিং এর অর্থ হলো কনসেপ্ট তো হলো আর কলাম আইতো তার কাছে তো এবং কলামের কনসেপ্ট আইতো স্কুলে যাওয়ার স্কুল থেকে যখন ঘরে যায় দেখবা খাতা এক জায়গায় রাখছে
Bogar of Zagat Rakse, Horon of Zagat Rakse, Ita kita data handling of related, what of data handling related? Ekdom, the air concept of Amra with the Aito. The last data as it is medical communication manuilo, Amar understanding Zakase, brain of the understanding system Amar, Chahe, number, pre number concept of number of space, petiel, hook, the Sarakos, the Taitalo, spitial understanding of Vepara, shaper understanding of Vepara, measurement hook, petan hook, data handling hook, Ogula the Vantar Mukati Prakash will go. সুতরাং বেসিক্যালি আমরা প্রথম যেটা তার ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন ডেভেলপ করতে লাগবো ছোট 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 ডিজিট দিয়ে আস্তে করব 1 ফিঙ্গার ক্ল্যাপ 2 ফিঙ্গার ক্ল্যাপ 3 ফিঙ্গার ক্ল্যাপ 4 ফিঙ্গার ক্ল্যাপ 5 ফিঙ্গার ক্ল্যাপ ঠিক আছে আমি প্রতিদিন ক্লাসের সময় দিয়ে আপনারা বলছিলাম যে আচ্ছা মূর্ত থেকে বিমূর্ত দেখ তো মানে এটা কয় কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টর হতে যাইতো হ্যাঁ তাহলে এই কনসেপ্ট যেটা আছে এটা আমরা প্রত্যেকটা টিএলএফ ইউজ বা বানানোর সময় এটা চিন্তা করিয়া দাও চিন্তা করা হয়েছে তো আমরা ওটা চেষ্টা করব যে এটা যখন আমরা ইউজ করি ইউজ করার সময় আমি তার সেভেন কম্পোনেন্টসে টাচ করতে পারি আর নি আমার ইএলপিএস অথবা রিয়েক্ট মেইনটেইন হর নি বাট আমরা একটু যখন প্রেজেন্টেশন করব তা দেখব তো আমরা গতকালকে পড়ছিলাম যে সেভেন কম্পোনেন্টসের মধ্যে আমি আরো পর আপনারা রিভাইজ করে দিই স্কয়ার আমি কোনটা আচ্ছা আপনারা বলবা স্কয়ার মানে বলো এটা আমার আমার নিজের আরে ক্লাস 9 10 অফ দি কারণে আসলো বৃত্ত যেটা ওটা উপলো মানে প্রায় সময় কোয়া হয় যেমন ম্যাডাম আপনারা চুড়ি লাগাইছেন কল তো এই চুড়িটা কিলা তে চুড়িটা উত গোল এটা তো ভুল নাই এটা কিটা বৃত্তাকার মানে সার্কল না বৃত্তাকার কিন্তু এরপরে আরো বুঝলাম এটাও বৃত্তাকার না বৃত্তাকার আমার সঙ্গে কেউ যদি ডিফারেন্স অফ ওপিনিয়ন তখন শেয়ার করবা যদি আমি একটা সুড়িয়ে রাখি ওখানে একটা খাদ্য রূপে রাখি আর সুড়ির চতুর্দিকে আমি একটা কলম রাখি তাহলে যে দাগ পড়বে ওটা বৃত্ত নেই না স্যার এটা বৃত্তের পরিধি এটা হলো বৃত্তের পরিধি আর তার মাঝখান থেকে খাগজ ওটা খাটিয়ে আমরা বাইর হয়ে যাই দ্যাট ইজ বৃত্ত তো এখানে আমি বিভিন্ন শেপ আছে একসঙ্গে না আলাদা আলাদা করে দেখাই লাগবো আরো জন স্যার পুরা হেল্প করে নাই তো আমি আপনারে ভালো লাগে দিই পুরা হেল্প করে রাখি দিন স্যার আমরা কোন যে এটা সম্বন্ধে আমরা কিতে আইডিয়া দিতে পারি দেখছো আপনারা যে জিনিসটা ওখানে তে ও জিনিসটো একচুয়ালি এই কনসেপ্টটা আই গেলেও তো হেতার বর্গর আর আয়তর কনসেপ্ট আর তে আমরা এর পরে হইতে পারি যে দেখো সাই ওটার আর ওটার মধ্যে দুইটা বা একটা সিমিলারিটি আর একটা ডিসিমিলারিটি দেখো সিমিলারিটি আছে না না কিটা আছে সাইটটা আছে আরেকটা আছে কুনর ব্যাপারে কো আছে তে কুনা হে তো কুন হোক না এ কুনা হোক এক ক্লাস 2 বাচ্চা মনে করি নাই আপনি ক্লাস 2 বাচ্চা আপনি এটা সব শিখিয়া থাকছেন আমি আমার ক্লাসরুমে তিনজন স্টুডেন্ট আছে
মনোজ তানিয়া রূপালী আর আরো কোন স্টুডেন্ট আইছে নতুন স্যার আপনি আইছেন যখন তো আপনি লগে আমার লাগতাম মাথা খানো আমি বলতাম পারমুটারে এখন যদি কই আমি মন মনে আলাদা আলাদা লোক মানছরে আলাদা আলাদা ড্রেস দিছি ইয়েলো কালারের জার ঠিক আছে এখন আমি প্রশ্ন হইলো আপনারা জিনিসটা তো প্লেয়ার স্টুডেন্ট আছে প্লেয়ার এখন যদি আমি কই কারে আমি সবচেয়ে বেশি ফোন দিছি ওখান থেকে কারে আমি সবচেয়ে বেশি ফোন দিছি কাসাম কাসাম কারে দিছিলাম সাইন সাথে আমি সবচেয়ে বেশি মায়া করি এখন তো বলে না না আপনি তারে বেশি দিয়েছেন তারে বেশি মায়া করেন তো এটা গোনা কেন হল চাই এখান থেকে গোনা প্রয়োজন হল নি কারে বেশি দিছে কারে বল মানে গোনারা করে বলে কারে বেশি দিছে এক দুই তিন চার গোনা প্রয়োজন আছে নি এটা ডাটা নেই এটা কেন হল এটা ডাটা নেই বলে আমরা লিখব তো করলাম আমরা এক কাজ করো যে যে বই আসো তারা ইয়েলো কালার ওর ব্লক যেটা আছে ওটা লইয়া বইয়ের মধ্যে এনে লাগাও আর যে যে গার্ড আছে ওখানে মানে গ্রিন কালার যেটা আছে ওটা গার্ড ওর মধ্যে লাগাও খাম করুন চেক আপনারা এখন আমার হয়ে গেছে এখন কোন জানি এখান থেকে আমি যদি কই আমার ক্লাসের স্টুডেন্ট হয়ে যোন আসলে ও ব্লক থেকে নিমে মাপতাম পার মহিনা পারতাম না পারমু তো এই কনসেপ্ট কিতা জিনিস একচুয়ালি পরবর্তীতে এটা কিতা হইবো কমিউনিটি ফ্রিকোয়েন্সির ব্যাপারটা সিমেট্রি আমরা বুঝি তো সিমেট্রি অর্থ কিতা দেখতে বলে সদৃশ সিমেট্রিক্যাল মানে সদৃশ আমার এত দিন কেউ বাড়ি খারি না যদি হ্যাঁ আমার দশায় সমান বলে নেচার লাভ সিমেট্রি আইনস্টাইনের মাপ নেচার লাভ সিমেট্রি এবং তার বলে তার তুলনায় নেচার ও যত জিনিস বানাই গেছে সব সিমেট্রিক্যাল আধারো গেলে দিন ফাল্লা তুলতে সময় দেখা যায় সবজির দারও কম আর হাতর দারও বেশ টক আপনি খাইতে না টক আপনি দিখা সবজির দার নিছে বড় প্রশ্ন করে দিন আচ্ছা সবজির দার নিছে আর হাতর দার উফরে টক আপনি খাইতে না টক দিখা টক দিয়া আমার লাভ ওর এই কেন সব খুশি তো নানি এটা এর মানে এটা মেস কিনা মেস না এটা আপনি বলে আপনার মেস ভালো লাগে না আপনি এবারে লাগাই যে কোনো দিকে যে কোনো জায়গা সামনে দিকে কেন এখন এখন লাগাইলে একজনে তিনে লাগাই শুনলেন ওইসেনি ওইসেনে তো এখন কাজ করো ওটা যেসে মতো ব্যালেন্স করো আমি আমি জানি না দেখেছেন তো তো সে ফাঁসো লাগাইছো আর ফাঁসো লাগাইছো আর দুই লাগাইছো এখন ওইসেনি ফাল্লা মিলছে নি ঘুরা না মিলছে না নি এটারও আটো লাগাই দেয় এটারও মিলছে না দিয়ে আরো কিছু করো সাই মিলানির লাগিয়া মিলছে নি না আমরা
Oh, ini